ভয়ঙ্কর করোনা ভাইরাসের আতঙ্কে সারা পৃথিবী আজ আতঙ্কিত। এর সাথে অব্যাহত রয়েছে লকডাউন, ফলে অসংখ্য মানুষ গৃহবন্দী, কর্মহীন এবং খাদ্যাভাবে দিন কাটাচ্ছে। এই সময় রানীগঞ্জের বাঁশরা আদিবাসী অধ্যুষিত গ্রামের মানুষের পাশে সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছেন পশ্চিমবঙ্গ তথা দুর্গাপুরের পরিচিত স্বেচ্ছাসেবী সংস্থা সেফ ডেমোক্রেসি। এই সংস্থা আগামী 7 দিন ওই এলাকার 1200 জন অসহায় মানুষের হাতে কমিউনিটি কিচেনের মাধ্যমে রান্না করা খাবার তুলে দেওয়ার উদ্যোগ গ্রহণ করেন। আজকের এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রঞ্জিত মুখার্জি, কনভেনার সুব্রত সিনহা, দীপক সিনহা, অসিত সুরাল এবং উত্তম ঘোষ। বাঁশরা আদিবাসী পাড়ার অসহায় মানুষের হাতে খাবার পৌঁছে দিতে পেরে সেফ ডেমোক্রেসির সদস্যরা নিজেদের ধন্য মনে করছেন। এলাকার মানুষও এগিয়ে এসেছেন এই মহৎ কর্মসূচির অংশীদার হতে। তারা সেফ ডেমোক্রেসির এই উদ্যোগকে কুর্নিশ জানিয়েছেন। পাড়া আছে, সেই পাড়ায় হচ্ছে সেফ ডেমোক্রেসি ফোরাম স্টেট কমিটি এবং হচ্ছে দুর্গাপুরের চ্যাপ্টারের পক্ষ থেকে এইখানকার আমাদের আদিবাসী মাননীয় মানুষজন যারা রয়েছেন, আমাদের সঞ্জয় হেমব্রম আছেন, মঙ্গল হেমব্রম আছেন এবং বিশিষ্ট এখানকার আদিবাসী মানুষরা, তারা এই এলাকার মানুষদের এই কঠিন পরিস্থিতির মধ্যে তাদের 7 দিনের একটা কর্মসূচি তারা নিয়েছে। এই এলাকার মানুষদের খাবার পৌঁছে দেওয়ার দায়িত্ব তারা নিয়েছে। সমরেন্দ্র দাস, এলসিডব্লিউ ইন্ডিয়া, দুর্গাপুর। করোনা একটি মারাত্মক ভাইরাস, বিশ্ব স্বাস্থ্য সংস্থা এটিকে মহামারী ঘোষণা করেছে। এই ভাইরাসের হাত থেকে নিস্তার নেই ভারতবাসীর, কিন্তু ভারতের একটি রাজ্য যারা দেখালো আশার আলো, বিশ্ব করোনা যুদ্ধে জয়ের পথে কেরালা। দেখুন বিশেষ প্রতিবেদন এলসিডব্লিউ ইন্ডিয়াতে।